তো মাস্ক। কৃতিকা যাচ্ছে ভ্যাকসিন নিতে, আমারও যাওয়ার ছিল কিন্তু কি করব, আমাকে মানে যেতে বারণই করলো রাহুল, শুধু শুধু সবাই মিলে গিয়ে লাভ নেই, বাবা গিয়ে দিয়ে আসুক। স্যানিটাইজার নিয়ে নাও, স্যানিটাইজ করে নেবে, হ্যাঁ স্যানিটাইজ করে নিও, আর কিছুতে হাত দেবে না, যাও টাটা। আস্তে আস্তে নামো। তো এটা দুদিন আগের ভিডিও, যেদিনকে ওকে কুকুর কামড়ালো তার পরের দিনের সকালবেলা ও ভ্যাকসিন নিতে চলে গেল, ইঞ্জেকশন নিতে, আর ততক্ষণ আমি ফাটাফাট বাঁধাকপি বানিয়ে নিচ্ছিলাম যাতে ও আসলে ওকে খেতে দিতে পারে তাড়াতাড়ি। কিন্তু সবথেকে বড় জিনিস, আমি ভিডিওটা করেছি ঠিকই কিন্তু আমি পুরোটা লাস্ট অবধি দেখাতে পারিনি, কারণ আর মন ভালো লাগছিল না। শুরুতে তো ভাবলাম ঠিক আছে ও ইঞ্জেকশনটা নিয়ে চলে আসবে একটা, কিন্তু তারপরে দেখলাম যে না, অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে, তখন আমার আর ভালো লাগলো না, শ্যুট করতে ইচ্ছে করছিল না। তো যতটুকু হয়েছে ততটুকুই আমি দেখালাম, আর কিছুই না, মাথাটা ভেজে রেখেছিলাম আর নর্মাল সব মশলাগুলো কেটে আলু পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এই আর কি, নর্মাল যেভাবে সবাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানায় সেইভাবেই বানিয়েছিলাম ঘি গরম মশলা দিয়ে। তো সেটা শেয়ার করা হয়নি, তো তার জন্য সরি, বুঝতেই পারছো বাচ্চা শরীর খারাপ থাকলে যা। তো বাবা এক্ষুনি ফোন করেছিল, ওর হয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়েছে, এক তো ইঞ্জেকশন দুহাতে দুটো দেওয়া হয়েছে, আর যেখানে যেখানে কামড়িয়েছে সেখানে সেখানে তিনটে চারটে করে ইঞ্জেকশন দিয়েছে, আসলে ঠিক করে জানতে পারবো, তবে হ্যাঁ একের বেশি দিয়েছে যেখানে যেখানে পায়ে আর কি। আর দেড় ঘন্টা বসিয়ে রেখেছিল কারণ যদি কিছু সাইড এফেক্ট হয় সেই জন্য অবজার্ভে রেখেছিল দেড় ঘন্টা। তো এই আর কি, আসুক তারপর দেখি কেমন থাকে না থাকে, সারাদিন এতগুলো ইঞ্জেকশন, আসুক তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি ফাটাফাট রান্নাটা করে ফেলছি যাতে ওই আসলেই খেতে দিতে পারি, আর সকালে বেরিয়েছে অল্প খেয়ে, এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দেবো। আর যদি জানি না জ্বর ফর আসবে কি না, খেয়ে একটু সুখ, তারপর আর পাটা ঝুলিয়ে রেখেছে বলে ব্যথাও করছে বললো আর কি। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে কোনো ভিডিও যায়নি, এখন বাজে বিকেল 5:30, তা ভাবলাম আমি ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো এখন একটু চা খাবো, চা খাওয়ার আগে আমি সবসময় জল খাই, জল তেষ্টা পেয়ে যায়, আর নাহলে চা দিয়ে বিস্কুট দিয়ে খেলে পরে বিস্কুটটা খেয়ে তারপর আমি জল খেয়ে তারপর চা খাই। আর পিছনে এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ডাইনিং টেবিল, ফোল্ডিং ডাইনিং টেবিলগুলো হয় না ওইগুলো, তো এটা খুলে তো রাখা হয়েছে রং ফং করার জন্য, ওই রডটা আমি নিচের ওটা রং করিয়েছি, সেটাতে আর ইয়ে করা হয়নি, লাগানো হয়নি। ওর থেকে আওয়াজ আসছে, রাহুল খেলছে পাবজি, তো এই জন্য জোরে জোরে চিৎকার করে করে খেলছে, জানি না বাবা এরা কি পাবজি খেলে, তো কথা বলো বলে। তো এখন একটু চা খাবো, কালকে কোনো ভিডিও বানাইনি, একটা শর্টস দিয়েছিলাম। সন্ধ্যা মুখোপাধ্যায় আমার খুবই প্রিয় সিঙ্গার, মানে মানে বলার মতন না, মানে উনি কি গান গায় কীরকম গান গান সেটা তো আমি বলবো না, বাট আমার ভীষণ আমি আমার খুব ফেভারিট, তো সেই জন্য আমার খুব একটা ভাবলাম তো ওনাকে শ্রদ্ধা জানিয়ে একটা গান করি, যেরকমই হোক, মানে আমি আমার মতন করে আর কি ওনাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি আর কি গানটাকে, আর এই আর কি। তো একদিন ভিডিও না করলে না পরের দিন কি মানে কথা বলবো, কিভাবে শুরু করব, মানে রিদমটা না নষ্ট হয়ে যায়। তো আজকে ক্যামেরা খুলে এখন ভাবছি কি কথা বলবো কি বলবো। তো যাই হোক, তোমরা দেখলে সেদিনকে আমি বাঁধাকপির এটা বানাচ্ছিলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়েছিলাম, তো ওটা লাস্ট অবধি আর আমি দেখাতে পারিনি কারণ ফোন টোন আসছিল, তো বাবাই ফোন করছিল, আমার আর ইচ্ছা হয়নি ভিডিওটা করতে। তো আজকে এখন বাজে হচ্ছে 6:45, 5:30 উঠে আমি চা ফা বানালাম, এই সময় আমি খুব একটা চা খাই না, আমি খাই মোটামুটি 7:30-7:30 সময়, আজকে একটু মনে হলো একটু চা খাই এই সময়, আর একটু পরের থেকে আমার ক্লাসও আছে, মোটামুটি 9:00 বেজে যাবে, 9:00 অবধি আর আমি খালি থাকবো না, সেই জন্য আমি এখনই খেয়ে নিই একটু চা। আর বাবাই এখন
মোটামুটি ঠিক আছে। আর কাল থেকে প্রচুর সবাই ফোন করছে, ওকে দেখতে এসছে, আমার দিদি আজকে এসেছিল দেখতে, কালকে ওর এক ওর মাসি ছোট্ট মাসি এসেছিল দেখতে, তো সেখানে ওর মনটা ভালো, কেউ আসলে না মনটা বেশ ভালো হয়ে যায়। তার আগে অবধি কেমনটা ছিল, মনে হচ্ছিল শরীর খারাপ শরীর খারাপ, তো যাই হোক আসার পরে, কাল রাতেও আসার পরও শরীরটা বেশ চনমনে লাগছিল দেখে। আর আজকে আবার দিদি এলো, তো দিদি আসাতে ওর শরীরটা আরও ভালো, গল্প টল্প করে শুনে ওর ভালো লাগলো, তো এখন ভালো আছে, ও পড়তে গেছে, ও আসুক তারপর ও বলবে ও কেমন আছে। আর কি হয়েছিল না হয়েছিল কি ব্যাপার বৃত্তান্ত সেটা আমি পরে বলবো, মানে ও ট্রিটমেন্টের ব্যাপারটা, ও আসুক ও ভালো বলতে পারবে, কেন কি আমি তো যাইনি। আর এখন তোমাদেরকে শোনো একটা কথা, চুপচাপ শুনবে, আমি না রাহুলের পাবজি খেলা শোনাবো, তোমাদের দেখাবো না শোনাবো, দাঁড়া এখন চুপচাপ আছে, যখন কথা বলবে তখন যাব। আদা দিয়ে চা বানিয়েছি আজকে অনেক দিন পর, ঠান্ডা ঠান্ডা চলে যাচ্ছে, একটা আদা দিয়ে চা খাই, একা একা চা খেতে ভালো লাগে না, ওই জন্য আরো ক্যামেরাটা খুললাম, বাবাই থাকলে পরে বাবাই সাথে। এতক্ষণ চিৎকার করে করে কথা বলছিল আর কথা বলছিল, আজকে কোনো বাসন মাজা হয়নি, দিদি দুপুরবেলা এসেছিল তো খাওয়া দাওয়া করে একসাথে বসে বসে গল্প করছিলাম, তো চলে গেছে দিদি, আর করি না, যাক বিকেলে করব, যাকে আর বলবে না মনে হচ্ছে, ভাবলাম শোনাবো, যদি বলে তাহলে শোনাচ্ছি। পূর্ণিমার চাঁদ উঠেছে দেখো, লাভলি। তো এতক্ষণ আমি ক্লাস করালাম, একটা ক্লাস হয়ে গেল আমার, তখন দেখছি কথা বলছে এত ভালো ভালো, আমি যদি রেকর্ড করতে পারতাম এত ভালো হতো, এখন আর বলছে না, আর কি করা যাবে, যাই হোক দেখা যাক, বলে তো ঠিকই কিন্তু যখন দরকার হয় তখন আর এসব পাওয়া যায় না সুযোগ। তো আজকে শিয়ালদা গেছিল, চলো দেখাই তোমাদেরকে, আর এই অবস্থা দেখো, ঠিক আছে বলে যাই, ওখানে গেম খেলছে সব বন্ধুরা একসাথে রয়েছে, জানোই পাবজি খেলে সব একসাথে, কি কি এনেছে তোমাদের দেখাচ্ছি, শিয়ালদায় এত সস্তা সবজি বলবো কি আর। এই দেখো সব সবজি নিয়ে এসছে কিনে, শিম, মটরশুঁটি ছাড়ানো, এই গানটা বন্ধ করো, ছাড়ানো মটরশুঁটি, ধনে পাতা, আদা নিয়ে এসছে দেখো না, এক বছর আর আদা কিনতে হবে না আমার, আর কি এসেছে লাল শাক, ধনে পাতা, এই এই যে এতগুলো ধনে পাতা 10 টাকা, আর এই যে টমেটো, টমেটো কত এনেছো গো? 1 কেজি। 1 কেজি কত নিয়েছে? এখানে কত দাম? যাই হোক 1 কিলো 15 টাকা, জানি না এখানে কত। আর এই হচ্ছে আর কাঁচা লঙ্কা 25 টাকা হতে পারে, আমার মেয়ে জানে আমি জানি না, লজ্জার ব্যাপার। তো চলো এই হচ্ছে আমাদের বাজার, আজকে আমার কিচ্ছু কাজ হয়নি, এখন সব রান্নাঘর ক্লিন করব, বাসন মাজবো। আর এইদিকে বাবাই কি করছো, কেমন আছো তুমি সেটা বলো, সবাই জিজ্ঞাসা করছে আমাকে, পার্সোনালি জিজ্ঞাসা করছে কেমন আছে কেমন আছে। তো কটা ইনজেকশন দিয়েছি, হাঁটা চলা করছি এটাই অনেক, কটা ইনজেকশন হয়েছে সেটা ওর মুখ থেকেই জেনে নাও তোমরা, বসো বসে তুমি ইন ডিটেইল বলো। অনেক কষ্ট করে উঠছে খাটে, এই আমার দেখো না, অনেক কষ্ট করে খাটে উঠছে, 12টা 12টা আরো 3টে বাকি, আগের দিনে টিটেনাস নিয়ে,
আর পরশুদিন আগের দিন কি এটা তো দুদিন পরের ভিডিওটা যাচ্ছে না হ্যাঁ আমার যেদিন কামড়েছে ওই দিন একটা টিটেনাস নিয়েছি তারপরের দিন 11টা ইনজেকশন আবার স্যাটারডে একটা আছে আবার একটা কবে আছে ওটা বলে 23 প্রায় সমবয়সী 3 বছরের বড় তো ও এসেছিল ও এসে এত বকবক বকবক দুজন মিলে করেছে গল্প তো সুস্থ হয়ে গেছে ক্যামেরাটা এরকম আসছে কেন রে তো মাসিমুনি এসেছিল ঠিক আছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে যেহেতু ঠিক আছে আমি পড়তেও গেছিলাম আমি বলেছি পড়তে গেছিলি ওর মাসিমুনি ও মাসিমুনি দেখা করতে এসছে নিয়ে এসছে অর্ধেক খাওয়া হয়ে গেছে তো আমাদের ডিনার কমপ্লিট আমাদের আজকে ডিনার হয়েছে সিঙ্গাড়া আর মুড়ি মাখা জাস্ট কমপ্লিট হলো এখন বাজে 10টা বাজে বোধ হয় 9:30টা বাজে আমার এটা ঠিক হয়েছে প্রায় মোটামুটি ঠিক হয়ে এসছে এখন শুয়ে পড়বো তারপর না আমি শুবো না ভিডিওটা আর কিছু বলার আছে তোমার আজকে ভেবেছিলাম বাবার পাবজির কমেন্ট্রি শোনাবো আমি ক্লাস করছি আর তখন বাবা এত ভালো ভালো কথা বলছে না ফানি ফানি কিন্তু কি করব মানে সিরিয়াসলি আজকে হেভি বলেছে হাসছে এরকম করে হে 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 আজকে যদি নিতাম মানে এ ক্লাস হতো কিন্তু কি করা যাবে কিছু করার নেই নেক্সট একদিন শোনাবো আর এই ভিডিওটা দেখাবো না ওকে যদি আমি দেখাই তাহলে পরে ও শুনছে না ও পাবজিতে ঢুকে আছে এখন পাবজি খেলছে না এখন পাবজি দেখছে মানে পাগলে ভিডিও দেখছে নেক্সট এই ভিডিওটা আমি ওকে দেখাবো না এই ভিডিওটা ও দেখলে পরে মানে মানে বকা বকা রেগে যাবে এ নেক্সট কোনো একদিন শোনাবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ছোট্ট ভিডিও কাল থেকে রেগুলার ভিডিও আসবে মানে হ্যাঁ কাল থেকে পরশু থেকে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সবসময় হাসি খুশি থেকো টাটা আজকে অনেকদিন পর ভিডিও করছি না মনে হচ্ছে কথাই বলি সিরিয়াসলি এখানে একটা ইনজেকশন দিয়েছে না 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 একটু কাম এই যে এইখানে দুটো ইনজেকশন দিয়েছে এই ছোট ছোট গুলো ইনজেকশন আর এই যে এই দুটো ইনজেকশন এই যে একটার পিছনে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ইনজেকশন দিয়েছে এখানে দুটো দিয়েছে এইটাতেই মেন দিয়েছে অনেক এইটা 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 এ তো নিচেই তো আছে এইখানে হ্যাঁ এইগুলো ফুলেও যে পা এইটার মধ্যে হ্যাঁ এই পাটা একটু ফুলেছে এগুলো রক্তগুলো শুকিয়ে গেছে হ্যাঁ